কাল তো প্রথম রোজা, তাই আজকে থেকে যদি তুমি নামাজ কালামটা শুরু করতা। এত জ্ঞান দাও কেন? জ্ঞানটা আমার ভালো লাগে না, বুঝছো? এই নিয়ে আর আমি কোনো কথা শুনতে চাই না। দেখো বৌমা, ওরা এখন বড় হয়েছে, ওরা কি আর আমার কথা শুনবো? রোজার দিনে কয়টা বাড়িতে দেখবেন যে কি রোজা? তুমি রোজা রোজা করতেছো, এসব কথা ভালো লাগে না, যাও সরক সরক। তুমি কাল থেকে রোজা রাখো, দেখো তুমি আমার মারো কাটো যাই করো না কেন, আমি সব সরক সরক সরক। তুমি জ্ঞানের কথা আমার সামনে এসে বলো না, আমি বেশি জ্ঞানের কথা। দেখো তুমি আমার মারো কাটো যাই করো না কেন, তুমি কালকের দিনটা রোজা রাখো অন্তত। দেখো পাক পবিত্র থাকে রোজা থাকার কি যে আনন্দ। তুমি তুমি আমার একটা অনুরোধ রাখো, একটা অনুরোধ রাখো। কি গো রাখবা না বলো, মানে কইছি সর 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 বেশি বেশি গানে কথা বলো আমার সামনে আসে না, নেক্সট টাইম এসব কথা বলবো না। মানে বলছিলাম যে কাল তো প্রথম রোজা, তাই আজকে থেকে যদি তুমি নামাজ কালামটা শুরু করতা ভালো হইতো। অন্তত আজকে মানে এখন থেকে নামাজ পড়াটা যদি শুরু করো, বিশ্বাস করো আমি খুব খুশি হব। এত জ্ঞান দাও কেন? জ্ঞানটা আমার ভালো লাগে না, বুঝছো? এই নিয়ে আর আমি কোনো কথা শুনতে চাই না। নামাজ আর রোজা রাখলে না রাখলে কি মানুষ খারাপ হয়ে যায় নাকি? যাও তো যাও তো যাও, ভালো লাগে না ভাই। চলো তো, সারাটা দিন বাবি আর বাবার প্যান প্যান জ্ঞান জ্ঞানের কারণে ভাল লাগে না, চলো তো চলো চলো। আল্লাহ জানে, আল্লাহ যে কবে এদের হেদায়ত দান করব। আল্লাহ আমার স্বামীটারে তুমি যেখানেই রাখো ভালো রাখো, তার মন মেজাজ সবসময় যেন ভালো থাকে। শুধু আমার স্বামী না, আমার পরিবারের সকলকেই তুমি ভালো রাখো। কালকে প্রথম রোজা, কালকে যাতে ও রোজা রাখতে পারে তার জন্য আল্লাহ তোমার কাছে আমি অনেক 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 দোয়া করব ওর জন্য। যাই, রোজার জন্য অনেক কিছু তো তৈরি করতে হবো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা বলছিলাম যে আপনি তো আজকে তারাবির নামাজ পড়তে যাবেন। হ্যাঁ, আপনার দুই ছেলেকে নিয়ে যায় কেমন? ওদের নিয়ে যাবো। হ্যাঁ দেখো বৌমা, ওরা এখন বড় হয়েছে, ওরা কি আর আমার কথা শুনবো? আর ওদের মা মারা যাওয়ার পর আমি ওদের শাসন করতে পারি নাই, এখন তুমি যদি পারো দেখো কিছু করতে পারো কিনা। না, কিছু একটা তো আমারই করতে হব, শাসন করলেই যদি সব কিছু সমাধান হইতো তাহলে তো কাজই হইতো। ওদেরকে বুঝ দিয়ে সব কাজ কাম করাইতে হব, আল্লাহ আমার সহায় আছে। ঠিক বলছো মা, ঠিক বলছো। কি যে করি কিচ্ছু ভালো লাগতেছে না, আজকে প্রথম রোজা আর আজকে সেহরিতে স্বামীকে উঠাইতেই পারলাম না, এই নাকি আমি তার স্ত্রী। খোদা তুমি আমার উপর নারাজ হইও না, জানি না স্ত্রী হওয়ার সব দায় দায়িত্ব আমি পালন করতে পারতাছি না, কিন্তু কিন্তু আমি চেষ্টা করব খোদা। মনের ভিতর যেন কেমন করতেছে, যা আজকে যাই হোক। তুমি এখানে কটা বাজে? ক্ষুধা লাগছে আমার, খাইতে দাও। রান্না করি নাই দুপুরে। রান্না করো নাই মানে কি বলো তুমি? আমি খাবো না রোজার দিনে, এই পাপ কাজটা আমি অন্তত করতে পারবো না। আমি রান্না করতে পারবো না আপনার জন্য,
আপনি পারলে আমাকে মাফ করে দিয়েন। রোজার দিনে কয়টা বাড়িতে দেখবেন যে কি রোজা তুমি রোজা রোজা করতেছো? এসব ভালো লাগে না, যাও সরক সরক। খোদা পারলে তুমি আমাকে মাফ করে দিও। জানি ইসলামে মায়ের পরে স্বামীর পায়ের নিচে মেয়েদের ভেস্ত, আর আমি তার কথা অমান্য করছি, কিন্তু কি করব খোদা বলো? একদিকে তুমি, একদিকে আমার জান্নাত। পারলে আমারে তুমি মাফ করে দিও, মাফ করে দিও খোদা। ছোট ভাই। জি ভাবি, বলবেন কিছু? হ্যাঁ জি বলেন। একটা কথা বলতাম যদি কিছু মনে না করতাম। আমরা তো মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, সব থেকে শান্তির ধর্ম হইতেছে ইসলাম। এখানে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি বলতে কোনো জিনিসই নাই। সামনে রোজা, তাই বলছিলাম যে তোমরা দুই ভাইয়ের এক ভাইও তো রোজা রাখলে না আজকে। আচ্ছা যা, সে কথা বাদই দিলাম, পরবর্তী সময়ে রোজাটা রাখার চেষ্টা করব। জানোই তো যে সময়টা চইলা যায় সেই সময়টা কিন্তু আর ফিরা পাওয়া যায় না, তাই যে কোনো কাজ করার আগে ভাইবা চিন্তা কাজ করবা, কাজটা ঠিক নাকি বেঠিক সেটা দুইবার না তিনবার না শতবার ভাববা। আমি তোমার বড় ভাবি, উপদেশ দেওয়া দরকার দিলাম। তুমি আজকে অন্তত আজকের দিনটা তুমি নামাজ পড়া দেখো, যদি নামাজ পড়ে ভালো লাগে তাহলে তো ভালোই, আর যদি ভালো না লাগে, তোমার মনে যদি শান্তি না পাও, তাহলে আর আমার কিছু বলার নাই ভাই। ঠিক আছে ভাবি, তুমি যখন বলছো আমি তোমার কথা রাখার চেষ্টা করব। শুনে খুশি হইলাম, তুমি যে নামাজ রোজা করবা এতে আমি অনেক ধন্য। দেখবা নামাজ রোজাটা যদি তুমি নিয়মিত পালন করো তোমার জীবনটাই পাল্টে যাবে, তোমার জীবনটা একদম বদলে যাবে। আচ্ছা ভাবি ঠিক আছে, আমি এখন বাজারে যাই, বাজার যাইয়া রোজার সামগ্রী কিনে নিয়ে আসি। কি বললা? আমি আমি খুব খুশি হইলাম তোমার কথাটা শুনে। দেখবা তুমি এরপর থেকে যখন ইসলামের পথে চলবা তখন তোমার জীবনটা সত্যি একদম বদলে যাব। যাও ভাই। ঠিক আছে ভাবি, এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ তুমি আমার কথা রাখছো, তুমি তুমি ওদেরকে হেদায়েত দিছো। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, তুমি যে তুমি যে এইভাবে আমার সংসারটারে পাল্টিয়া দিবা আমি কখনোই ভাবি নাই, কখনোই না। আসলে মানুষ ঠিকই বলে, তোমার কাছে মানুষ যা চায় তুমি তার থেকে অনেক অনেক গুণ মানুষকে ঢাইলা দাও। খোদা তোমার অশেষ কৃপা, অশেষ কৃপা। শুনছো তুমি কালকে থেকে রোজা রাখো, দেখো তুমি আমার মারো কাটো যাই করো না কেন। আমি তুমি জ্ঞানের কথা আমার সামনে এসে বলো না, বেশি জ্ঞানের কথা। দেখো তুমি আমারে মারো কাটো যাই করো না কেন, তুমি কালকের দিনটা রোজা রাখো অন্তত। দেখবা পাক পবিত্র থাকে রোজা থাকার কি যে আনন্দ। তুমি তুমি আমারে একটা অনুরোধ রাখো, একটা অনুরোধ রাখো। কি গো রাখবা না বলো, মানে কইছি
সরো 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 বেশি বেশি গানে কথা বলো আমার সামনে এসে না নেক্সট টাইম এসে কথা বলবো না ভাই তুমি এটা কি করলা ভাবির গায়ে হাত তুললা ভাবি আমাদের সৎ পথে আনার চেষ্টা করছে আর তুমি কি না ছি ভাবি উঠেন ছোট ভাই তুমি তুমি বড়দের সাথে এরকম করে কথা বইল না আল্লাহ যে তোমার গোনা দিব কি বল ভাই এইগুলা ভাই তোমার ভুলের জন্য ভাবির কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত এখনো সময় আছে আল্লাহর পথে আসো তুমি আমার ক্ষমা করে দাও তুমি বুঝতে পারি নাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম করব না আর আমি তোমাকে কথা বলতেছি কালকে থেকে আমি রোজা রাখবো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তুমি সত্যি কথা বলতেছো সত্যি বলতেছি তুমি আমার সুইয়া বলো তুমি সত্যি বলতেছো এই যে তোমার আমি ধরে বলতেছি কালকে থেকে আমি রোজা রাখবো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ তোমার কাছে যে আমি কি বলে শুকরিয়া আদায় করব আমার বলার মতো করে ভাষা নাই আজকে আজকে যদি এই পৃথিবীতে কোনো একটা নারী যদি সুখী হয়ে থাকে তার মধ্যে আমি একজন আমি একজন বাবা বাবা কি হয়েছে বৌমা বাবা আপনার ছেলে আচ্ছা কালকে থেকে রোজা রাখবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বেঁচে থাকো মা তুমি সুখী হও আমি সুখী হও আমি বলছিলাম আমি পারবো তুমি ঠিকই পারবা আমি পারছি খুব ভালো হয়েছে দোয়া করি সুখী হও তাহলে তাহলে চলেন আজকে আমরা সবাই নামাজ পড়বো সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ আজকে রাতে যখন রোজা রাখি না তাতে কি হয়েছে তারা তো ইফতারের ভাগিদার অবশ্যই হ্যাঁ না বাবা ঠিক আছে চলো আমরা একসময় ইফতার খাই তারপরে তারাবি নামাজ পড়তে যাবো তারপরে সেহরি আমরা সবাই মিলে একসঙ্গে খাবো রোজা রাখবো নামাজ পড়বো ঠিক আছে ঠিক আছে খুব খুশি হইলাম আলহামদুলিল্লাহ